বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী তারাপীঠ। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন মায়ের দর্শনের জন্য। এই মন্দির 51 শক্তিপীঠের অন্যতম, আমরা যেটা সকলেই জানি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের মিশন ইউটিউব চ্যানেল হোম অ্যাওয়ে হোমে। আজকে আপনাকে নিয়ে এসেছি তারাপীঠের তারানিবাস হোটেলের মধ্যে। এই হোটেলের অ্যাড্রেস মুন্ডমালিনী রোড, তারাপীঠ, বীরভূম। ল্যান্ডমার্ক হিসাবে আপনি নিতে পারেন ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম একটি দর্শনীয় স্থান। এই সংঘের সামনের দিকে এগিয়ে ডান দিকেই আপনি পাবেন তারানিবাস হোটেল। রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বেই রয়েছে তারানিবাস হোটেল। স্টেশনের বাইরে আপনি প্রচুর টোটো পাবেন। টোটো করে মাত্র 20 মিনিটের মধ্যে আপনি এই হোটেলের মধ্যে আসতে পারবেন। এখানকার টোটো ভাড়া 40 টাকা প্রতিজনের, এবং এই হোটেল থেকে মা তারার মন্দির মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আমরা চলে এসেছি তারানিবাস হোটেলের মধ্যে। এখন আমরা এই হোটেলের সমস্ত রুম দেখব, রুমের কোয়ালিটি দেখব, এবং আপনি এই হোটেল থেকে কী কী ফেসিলিটি পাবেন সমস্ত কিছু আমরা দেখে নেব। তো চলুন নিজের চোখেই দেখে নেওয়া যাক। তবে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এবং ওয়েটিং রুম। আপনার রুম পেতে দেরি হলে আপনি এখানে বসে সময় কাটাতে পারবেন। গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়া আরও দুটি ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে রয়েছে 5টি রুম এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে 4টি রুম। টোটাল 9টি রুম রয়েছে এই হোটেলের মধ্যে। আমরা কম বেশি প্রায় প্রত্যেকটি রুমের ওভারভিউ দেখে নেব। ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখি, রুমের ভাড়া সিজন অনুযায়ী এখানে চেঞ্জ হয়। বর্তমান রুম রেটের সাথে সিজন অনুযায়ী রুম রেটের কোনো রকম মিল থাকে না। সুতরাং আপনারা যখন এখানে আসবেন, এখানকার কর্তৃপক্ষের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এবং রুম রেট সম্পর্কে ভালো করে জেনে নেবেন। ধন্যবাদ। আসুন ফার্স্ট ফ্লোরে আমরা প্রথম এই রুমটার ওভারভিউ দেখে নিই। এটি হচ্ছে ডবল বেডের রুম। ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। রুমের মধ্যে এসি, ফ্যান দুটি রয়েছে, আপনার যেটি ইচ্ছা আপনি এখানে নিতে পারেন। 2টি বড় 6x7 খাট রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, প্রত্যেকটা বেডে গদি, বালিশ, ব্ল্যাঙ্কেটস সবই রয়েছে। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনি বাইরের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পারবেন। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, কোমোড রয়েছে, একটি গিজার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের চ্যানেলে শান্তিনিকেতনের লজের অনেক ভিডিও রয়েছে, সেখানে ডবল বেড মানে 2জন থাকতে পারবেন, কিন্তু এখানে ডবল বেড মানে 4জন থাকতে পারবেন, তার সঙ্গে 2জন বাচ্চা থাকতে পারবে। আসুন ফার্স্ট ফ্লোরে আমরা এই রুমটার ওভারভিউ দেখে নিই। এটি হচ্ছে সিঙ্গেল বেডের রুম। সিঙ্গেল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। রুমের মধ্যে এসি, ফ্যান দুটি রয়েছে, আপনার যেটি ইচ্ছা আপনি এখানে নিতে পারেন। 1টি 6x7 খাট রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, গদি, বালিশ, ব্ল্যাঙ্কেটস সবই রয়েছে। 1টি বড় LED TV রয়েছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। আপনি এই ব্যালকনি থেকে বাইরের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পারবেন। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই সিঙ্গেল বেডের মধ্যে 2জন থাকতে পারবেন, তার সঙ্গে 1টি বাচ্চাও এখানে থাকতে পারবে। যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, খুব সুন্দরভাবে আপনি এখানে থাকতে পারবেন। রুমটি ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। সিঙ্গেল বেডের রুম এটি। রুমটি খুবই সুন্দর। আসুন ফার্স্ট ফ্লোরে আমরা এই রুমটি ওভারভিউ দেখে নিই। এটি হচ্ছে ডবল বেডের রুম। ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। নন এসি রুম এটি। ডবল বেডের নন এসি রুম। 2টি 6x7 বড় খাট রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, প্রত্যেকটা বেডে গদি, বালিশ, ব্ল্যাঙ্কেটস সবই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। 1টি বড় LED TV রয়েছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এখানে প্রত্যেকটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই ডবল বেডের রুমের মধ্যে আপনারা 4জন থাকতে পারবেন, তার সঙ্গে 2জন বাচ্চাও এখানে থাকতে পারবে। রুমটি ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। ডবল বেডের নন এসি রুম এটি। খুবই সুন্দর রুম।
আসুন ফার্স্ট ফ্লোরে আমরা এই রুমটি ওভারভিউ দেখে নিই। এটিও ডবল বেডের রুম, ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। রুমের মধ্যে দুটি বড় 6x7 খাট রয়েছে। নন এসি রুম এটি, নন এসি ডবল বেডের রুম। ফ্যান রয়েছে রুমের মধ্যে। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটি যথেষ্ট বড়, নিট অ্যান্ড হাইজেনিক, বেশ পরিষ্কার রয়েছে। একটি গিজার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ডবল বেডের রুমের মধ্যে 4 জন থাকতে পারবেন, তার সঙ্গে 2 জন বাচ্চাও এখানে থাকতে পারবে। আসুন রুমটি ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। নন এসি ডবল বেডের রুম এটি, খুবই সুন্দর রুম। আমরা ফার্স্ট ফ্লোরে কয়েকটি রুমের ওভারভিউ দেখলাম, আসুন আমরা সেকেন্ড ফ্লোরে বেশ কয়েকটি রুমের ওভারভিউ দেখব এবং রুমের কোয়ালিটি কেমন সমস্ত কিছু আমরা দেখে নেব। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে প্রথম এই রুমটির ওভারভিউ দেখে নিই। এটি হচ্ছে সিঙ্গেল বেডের রুম, সিঙ্গেল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। নন এসি রুম এটি, নন এসি সিঙ্গেল বেডের রুম। রুমের মধ্যে একটি 6x7 বড় খাট রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, গদি বালিশ ব্ল্যাঙ্কেট সবই রয়েছে বেডের মধ্যে। নন এসি সিঙ্গেল বেডের রুম। রুমের মধ্যে ফ্যান রয়েছে, একটি বড় এলইডি টিভিও রয়েছে। এখানে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি নেই, কিছু কিছু রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তো ওয়াশরুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর, নিট অ্যান্ড হাইজেনিক। ওয়াশরুমের মধ্যে গিজার রয়েছে। এখানে প্রত্যেকটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এবং তার সঙ্গে গিজারও রয়েছে। এখানে সিঙ্গেল বেডের রুমের মধ্যে 2 জন থাকতে পারবেন, তার সঙ্গে 1 জন বাচ্চাও এখানে থাকতে পারবেন। আসুন রুমটি ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে এই রুমটির ওভারভিউ দেখে নিই। এটি হচ্ছে ডবল বেডের রুম, ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। রুমের মধ্যে দুটি বড় 6x7 খাট রয়েছে। এসি নন এসি দুটোই এখানে অ্যাভেলেবেল আছে, আপনার যেটি ইচ্ছা আপনি এখানে নিতে পারেন। এছাড়া এখানে আপনি খাওয়া দাওয়া নিজে বানিয়ে নিতে পারবেন। যদি আপনি চান নিজে খাবার বানিয়ে খাবেন, সে ব্যবস্থাও এখানে আছে। তার জন্য অবশ্যই আপনাকে এখানে আগে জানিয়ে রাখতে হবে। এছাড়া যদি আপনি চান বাইরের খাবার খেতে, এখানকার স্টাফদের বললে তারাই আপনার খাবার ব্যবস্থা করে দেবে। রুমের মধ্যে একটি বড় এলইডি টিভি রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, প্রত্যেকটা বেডে গদি বালিশ ব্ল্যাঙ্কেট সবই রয়েছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, আপনি এই ব্যালকনি থেকে বাইরের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে প্রত্যেকটি রুমের মধ্যে ব্যালকনি নেই, কিছু কিছু রুমের মধ্যে ব্যালকনি রয়েছে। এই ডবল বেডের রুমের মধ্যে 4 জন থাকতে পারবেন, তার সঙ্গে 2 জন বাচ্চাও এখানে থাকতে পারবে। আসুন রুমটি ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। ডবল বেডের রুম এটি, খুবই সুন্দর রুম। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে এই রুমটির ওভারভিউ দেখে নিই। এটিও ডবল বেডের রুম, ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। এসি নন এসি দুটোই এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনার যেটি ইচ্ছা আপনি এখানে নিতে পারেন। দুটি বড় 6x7 খাট রয়েছে। বেড কোয়ালিটি খুবই সুন্দর, প্রত্যেকটা বেডে গদি বালিশ ব্ল্যাঙ্কেটস সবই রয়েছে। একটি বড় এলইডি টিভিও রয়েছে। আমাদের চ্যানেলে শান্তিনিকেতনের অনেক লজ রয়েছে, হোটেল রয়েছে, সেখানে ডবল বেড মানে 2 জন থাকতে পারবেন, কিন্তু এখানে ডবল বেড মানে 4 জন থাকতে পারবেন, তার সঙ্গে 2 জন বাচ্চাও এখানে থাকতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, এই ব্যালকনি থেকে বাইরের ভিউ আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে প্রত্যেকটি রুমের ব্যালকনি নেই, কিছু কিছু রুমে ব্যালকনি রয়েছে। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, খুবই সুন্দর রুম। আপনি যদি এখানে ফ্যামিলি নিয়ে আসেন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এখানকার স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো, কোনো রকম সমস্যা হলে আপনি সঙ্গে সঙ্গে স্টাফদের জানাতে পারবেন। আমরা রুমটির ওভারভিউ আরেকবার দেখে নিই। ডবল বেডের রুম এটি, এসি নন এসি দুটোই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আসুন আমরা সেকেন্ড ফ্লোরে এই রুমটির ওভারভিউ দেখে নিই। এটিও ডবল বেডের রুম, ডবল বেডের রুম এটি। রুমটি যথেষ্ট বড়, বেশ পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর রুম। রুমের মধ্যে দুটি 6x7 খাট রয়েছে। বেড কোয়ালিটি যথেষ্ট ভালো, গদি বালিশ ব্ল্যাঙ্কেটস সবই রয়েছে। নন এসি রুম এটি, নন এসি ডবল বেডের রুম। রুমের মধ্যে ফ্যান রয়েছে। এই ডবল বেড রুমের মধ্যে আপনারা 4 জন থাকতে পারবেন, তার সঙ্গে 2 জন বাচ্চা এখানে থাকতে পারবে।
যথেষ্ট বড় রুম। রুমের মধ্যে একটি বড় এলইডি টিভি রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এখানে, প্রত্যেকটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আপনি যদি এখানে ফ্যামিলি নিয়ে আসেন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, এখানকার স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো। রুমটির ওভারভিউ আমরা আরেকবার দেখে নিই। হাওড়া বা শিয়ালদা থেকে যদি ট্রেনে আসেন তবে রামপুরহাট স্টেশনে নামবেন। রামপুরহাট স্টেশন থেকে অটো বা টোটো ধরে মাত্র 8 কিলোমিটারের মধ্যেই আপনি পাচ্ছেন এই তারানিবাস হোটেল। স্টেশন থেকে মাত্র 20 মিনিটের মধ্যে আপনি এই হোটেলে আসতে পারবেন এবং এই হোটেল থেকে মা তারার মন্দির মাত্র 5 মিনিটের হাঁটা পথ। মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো রকম সমস্যায় পড়লে আপনি বুকিংয়ের পর হোটেল অথরিটিকে বলবেন, এরাই আপনার জন্য পুজোর সমস্ত ব্যবস্থা করে দেবে, এমনকি মায়ের দর্শন আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তারাপীঠে সাইট সিন ঘোরার জন্য আপনাকে টোটো রিজার্ভ করতে হবে। টোটো রিজার্ভ করার জন্য 300 থেকে 400 টাকা পড়বে। আপনি এই হোটেল থেকে বীরচন্দ্রপুরের মন্দির এবং আটলা বামদেব ঠাকুরের নিজের বাড়ি ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকন প্রেস করে রাখবেন সবার প্রথম লজ, হোটেল এবং হোমস্টে সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য। আর এই হোটেল সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকলে বা রুম বুকিং করার জন্য আপনি নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনি তা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।